ফাইনালি আমি আছি হচ্ছে এখন ঠিক বাংলাদেশের অনেকটাই কাছে, 0 পয়েন্ট আর কিছু দূর আমি এটা। এটা হচ্ছে বাংলাদেশ, এখানে একটা রেল লাইন আছে, একটা রাস্তা আছে যেখান থেকে প্রচুর পরিমাণে গাড়ি আছে। আর এই চেক পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে আমাদের ভারতের বিএসএফরা ছিলেন, ওরা আমাদের পাসপোর্ট নিলেন, ওখানটায় কিছুক্ষণ জমা, আর তারপরে আমরা আর কি বাংলাদেশ ঘুরতে যেতে পারবো। তো অবশ্যই পাসপোর্টটা অবশ্যই নিয়ে আসতে হবে। আর এটা যেটা রাস্তা, আমরা যাচ্ছি টুয়ার্ডস 0 পয়েন্ট, বেশ সুন্দর জায়গা। আর বিএসএফরা খুব সুন্দর কোঅপারেট করলেন, তার জন্য ওদেরকে একদম মন থেকে স্যালুট। সামনে চলতে থাকো, দেখো ওই যে 0 পয়েন্ট, এরপরেই বাংলাদেশ। তো বন্ধুরা, আমি এখন আছি একদম ইন্ডিয়ার একদম বর্ডারের একদম সীমানায়, ঠিক আছে। আমার পেছনে হচ্ছে বাংলাদেশ আর আমার সামনে হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ। সম্পর্কে বলি, প্রথমে আমি ভেবেছিলাম এটা রং, পরে দেখলাম যে না, এটা তো একদম খোদাই করা। কি জানি, যদি মুছে গেলে আবার এই বাংলাদেশ বলে এটা আমাদের জায়গা। যাই হোক, বেশ ভালো লাগলো ব্যাপারটা, তো অদ্ভুত ব্যাপার দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ইন্ডিয়া, 200 286 22 ইন্ডিয়া, আর ঠিক এর বিপরীত প্রান্তেই হচ্ছে 286 22 বাংলা। এটা সেই যেখান থেকে আমাদের এন্ট্রি নিতে হলো, তারপরে আমাদেরকে এবার এদিক থেকে সোজা এই রাস্তা ধরে এগোতে হবে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে বাংলাদেশ। সব গাড়ি ঘোড়া যাচ্ছে এদিকটা, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে গাড়ি যাচ্ছে এদিকটা। অনেকটা ঘোরা হলো, এবার হচ্ছে ফেরার পালা। আমি এখনো ওই রাস্তা দিয়ে হাঁটছি, অনেকটা হেঁটে যেতে হবে, কারণ বাইকটা ভেতরে ঢুকতে দিল না আর কি। এটা হচ্ছে সব আরো অনেক পিলার, এখানে পর পর লাইন করে দেওয়া আছে, ইন্ডিয়ান লাইনটা আর কি। সমান দেখছি, আমি আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করছি, যদি সম্ভব হয় তো অবশ্যই যাবো। আমরা এখন বাংলাদেশের দিকে ঢোকার চেষ্টা করছি, জানি না আমরা ঠিক প্রসিডিওরটা ঠিক জানি না যে আমরা কতটা যেতে পারবো। কি করছিস? এ পড়লো 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 পড়লো। আমি আর একটু সাহস দেখাচ্ছি যে একটু বাংলাদেশে ঢোকাই যাক, কারণ এই যে এটা বাংলাদেশ, এটা গোটাটাই বাংলাদেশ। রাস্তার অবস্থা খুব শোচনীয়। সো ফাইনালি বন্ধুরা, আমি বাংলাদেশে ঢুকেই গেলাম আলটিমেটলি। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মসজিদ বাংলাদেশে, আমি বাংলাদেশের মধ্যেই আছি। এটা হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, সব কিছুই হচ্ছে বাংলাদেশ। আমি এখন বাংলাদেশের ভেতরে ঢুকে গেছি, আমি এখন আবার ব্যাক করবো, কারণ আমাকে 6টার মধ্যে বিএসএফ যেতে বলেছে, আর 5 মিনিট মাত্র বাকি। এটা বাংলাদেশ কোনটা, কতটা কতটা এটাই? আচ্ছা, ওটা ঢুকলাম ওই দিকটা, ওই দিকটা বাংলাদেশটা, এদিকে বাংলাদেশে লোকজন ঢোকে এখানটা আগে ঢুকতো, এখন কি পেপার লাগবেই? বাপরে, কেন তোমরা বাজারটা যাবে কোথায় করো এখানে? তোমাদের অসুবিধা হয় না এখানটা? ইন্ডিয়ার ভিতরে অর্ধেক অর্ধেক বাংলাদেশের ভিতরে, সে তো দেখলাম আমি ওইখান থেকে ঘুরে আসলাম। হ্যাঁ, ওইখানটা ওই মন্দিরটা পাশ দিয়ে গলিটা অব্দি গেলাম, মসজিদ হওয়ার পর তো পিলার গেল। আচ্ছা আচ্ছা, এইখানটা যাওয়ার কমপ্লিট হওয়ার পর তাহলে ওই পারেটটা হচ্ছে উপরের হিলি, ওটা উপরের হিলি। আমাদের লোক মারা গেছে এই গ্রামের, লোক মারা গেছে এই গ্রামের। আচ্ছা আচ্ছা,
কি করে ক্রস ফায়ার ধরিতে হলো 9টার সময় ক্রস ফায়ার মানে এদিক থেকে উল্টো গুলি মেরেছে ধরিতে হলো 9টার সময় আচ্ছা চালান দিতে হলো 1টার সময় 1টার আসামি ফিরে রাত 1টার সময় আছে ওই সেম গ্রামে মাথার মাথার কিছুর বাগান আছে মুরগি ফার্ম আছে এরে বাপরে দুইটা ছিল মানে ভালোই ক্রাইম টাইম হয় ওটা নীতি ওটা হলো রাজনীতি করে মানে আচ্ছা 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 ওটা উনি হলো খালেদার পার্টি খালেদা মানে বাংলাদেশের খালেদা বেগম খালেদার পার্টি ওর ভাই খালেদার পার্টি ওর বিডিআরা গুলি করে মারলো আর বিডিআরা ফিরে কইছে কি ওদের গুলিতে মারা গেছে আর সব লোকগুলো আর তার ভাই এ তুমি বাড়ি পাশে বাংলা তুমি যাবে না আমি পেশাব করব বাংলাদেশ করব কেন সেটাই তো এতটা কাছে আছে তাও তুমি বাংলাদেশ যাচ্ছ না এক বাপের একই ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা তো তুমি যাবে না কেন তোমার কারণটা কি মানে তুমি যেতে চাও না কেন বাংলাদেশে এই কাকা যা বললো কাকা নিজের দায়িত্ব বলছে এর সাথে আমি কোন রকম ভাবে জড়িত না ঠিক আছে কাকা নিজস্ব মতামত আমি যা দেখালাম যে আমার এরকম ঘুরতে এসে এরকম একটা লোকের পাল্লা পড়েছিল এরা এখানকারই আর কি সব লোকজন না 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 এসেই ঘুমে আছে কে কে গে থে ও পাসপোর্ট ভি দে গে থে আমারা সব কুছ জমা হে হ্যাঁ জমা হে আপ কে পহলে জো থে আপ এক হোয়াইট রং কা কার্ড থা ওয়া তক হম ও কার্ড তক গে থে ই রাস্তা হে হ্যাঁ উসকে সরি উসকে বাজু মে এক হোয়াইট কার হে ও কার আ মেরে পতা নাই কি ওহা লে গই এক বন্দে কার হে আচ্ছা ও বলা যে পহলে ইদার এক গাড়ি থা ঘুমনে ঘুসতে কতনে দূর কাজে বাংলাদেশ ঘুমনে গে বাংলাদেশ ঘুমনে গেলে দাম ভি নেই পতা ক্যা কাহা পে আয়ে ওকে 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 ধ্যান রেখেঙ্গে ফির সে आपको बहुत बड़ी गलती है कोई ऐसे पकड़ लेगा हमारे कोई अफसर आएगा तो चलो ये तो कन्वर्सेशन चलो असाधारण छो ठीक है ওদের ছাউনি ভাউনির পাশে বসে আছি আমরা এবার আমাদের এখান থেকে বেরোতে হবে আশা করি তোমাদের ভালো লাগলো জিনিসটা লাস্টবারের জন্য দেখে নাও ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া কা বাথরুম ঠিক আছে বাংলাদেশ ইন্ডিয়া আর যারা বলে ইন্ডিয়াতে টয়লেট নেই তাদের জন্যই দেখো এখানে এখানে টয়লেট থাকে ঠিক আছে ভুলভাল হোক হিমত ছড়াবে না ইন্ডিয়ান নাম্বার